নমস্কার দর্শক বন্ধু, শিশুদের স্কুলে পাঠানো যাবে সেপ্টেম্বরের পরে, তবে মানতে হবে এই নিয়মটি। সম্প্রতি একটি সংবাদপত্রে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা, এই সম্ভাবনার কথা মাথায় রেখেই শিশুদের ভ্যাকসিন নিয়ে আসার প্রক্রিয়া চলছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বরের মধ্যে 2 বছর বয়সের ওপরের শিশুদের টিকাকরণ করা যাবে। এই তথ্যকে সামনে রেখে দিল্লি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, শিশুদের ভ্যাকসিন স্কুল খোলার রাস্তাকে সুগম করবে, কারণ শিশুরা ভ্যাকসিন নিলেই করোনা থেকে অনেকাংশে সুরক্ষিত থাকবে। সেক্ষেত্রে স্কুলে যেতে গেলে শিশুদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক হবে। ভ্যাকসিন নেওয়া শিশুরা সহজেই স্কুলে যেতে পারে। এদিন গুলেরিয়া বলেন, শিশুদের ওপর কোভ্যাকসিনের ডোজের দ্বিতীয় এবং তৃতীয় ট্রায়াল রিপোর্ট চলে আসবে। আশা করা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই 2 বছর বয়সের ওপরের শিশুদের টিকাকরণ করা যাবে। এদিকে সূত্রের খবর, শিশুদের কোভিড টিকা জাইকোভ ডি এর সম্পূর্ণ ট্রায়াল শেষ হবে 2022 সালে ফেব্রুয়ারিতে। গাইডলাইন অনুযায়ী DGCI জরুরি অনুমোদন দিলে দেশে শিশুদের টিকাকরণ কর্মসূচি চালু করতে কোনো সমস্যা থাকবে না। জাইকোভ ডি ক্লিনিক্যাল ট্রায়াল এই দেশে শুরু হয়েছিল চলতি বছর ফেব্রুয়ারিতে।